নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সাতাশ মার্চ দু হাজার বাইশ সাল পশ্চিমবঙ্গের জেলা জেলায় কেমন আবহাওয়া আসতে পারে নতুন কোনো সিস্টেম আসতে পারে কিনা না এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজ এবং আগামী দিনে কেমন আসতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই সব সবথেকে বড়ো বা গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রধানত তাপমাত্রা সেরকমভাবে বাড়ার সম্ভাবনা নেই যেভাবে দুই বা তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি রয়েছে সেই সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আজকে তিনটি জেলাতে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে বিশেষ করে যে সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোথাও কোথাও খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বাকি জেলাগুলো যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া রয়েছে হুগলি এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এটা পরিষ্কার করে জানানো হয়েছে অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে আজকে তাপমাত্রার ক্ষেত্রে প্রধানত আবহাওয়া দপ্তর বলছেন সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি থাকতে পারে কিন্তু অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি রয়েছে গরম রয়েছে তবে প্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই বৃষ্টির কোনো রকম আপডেট নেই তিনটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট সকালের দিকে বেশি থাকতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও থাকবে এটা রয়েছে দপ্তরের মার্চ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ বৃষ্টি হবে না এমনটা লেটেস্ট আপডেটে জানিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে এমনটা জানানো হয়েছে কিন্তু বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস জানানো হয়নি এটা পরিষ্কার অর্থে দেখতে পাওয়া যাচ্ছে তবে দুই দিনাজপুর এবং মালদাতে এখানেও কোথাও কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই তবে আটাশ তারিখ বিকালের পর থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে বিশেষ করে সেই সম্ভাবনা আটটি জেলার কোনো কোনো অংশে হতে পারে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এছাড়া তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি আশেপাশে অন্যান্য জেলা যেমন মালদাতে থাকতে পারে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এটাই রয়েছে আপডেট তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে আপডেট প্রধানত বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে আঠাশ তারিখের পর দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাদের বৃষ্টির কোনোরকম সম্ভাবনা আপাতত আগামী পাঁচ দিন নেই এটা জানানো হয়েছে তাপমাত্রা যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে বিরাট কোনো পরিবর্তন নয় স্বাভাবিকের থেকে যেটা বেশি রয়েছে দুই বা তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটাই থাকার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তাই আগামী পাঁচ দিন ঝাড়খণ্ডে শুধু তাপমাত্রা যেটা বেড়ে আছে ওরকমই থাকবে বৃষ্টি হবে না অন্যদিকে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসামে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এই মার্চ মাসটা এছাড়া এপ্রিল মাসের প্রধানত দুই তিন এবং চার তারিখে আসামে ভালো রকম বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে মাঝারি কোনো কোনো অংশে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং অরুণাচল প্রদেশে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের দুই তিন এবং চার তারিখে এটা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে আজকে ত্রিপুরার ক্ষেত্রে কি আপডেট রয়েছে ত্রিপুরাতে যেহেতু হালকা বৃষ্টি বা বৃষ্টি চলছে কোন কোন অংশে তাই তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে আজকে থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা তাই গরম পরি পরিস্থিতি অনেকটা কমেছে তবে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টি এখন চলতে পারে আগামী অন্তত এই মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি যে প্রচুর হবে এমনটা নয় হালকা কোন কোনো অংশে হালকা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অংশে হবে কোনো কোনো জেলায় হবে না এমনটাই আপডেট রয়েছে তবে এপ্রিল মাসে প্রধানত এক তারিখে চার তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেমন অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে এপ্রিলের এক এবং চার তারিখের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেকটা কম রয়েছে এটা আপডেটে লক্ষ্য করতে পারা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আজকে রয়েছে সাতাশ তারিখ গুজরাট এবং পশ্চিম রাজস্থান সংলগ্ন জায়গায় আবারও তাপক প্রবাহের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সেরকম আপাতত কোনো সম্ভাবনা নেই এমনটা জানানো হয়েছে সঙ্গে হিমাচল প্রদেশের কোথাও কোথাও আজকে তাপপ্রবাহের প্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পুদুচেরি করাইকল কেরালা মাহেতে আজকে কোথাও কোথাও হালকা মাঝে বৃষ্টি চলতে পারে নতুন কোনো সিস্টেম আসছে কিনা নতুন সিস্টেম একটি তৈরি হবার কথা রয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সেই সিস্টেম তৈরি হতে পারে বঙ্গ সাগর এবং আন্দামান সংলগ্ন জায়গায় তবে সেই সিস্টেমটি ঘূর্ণাবর্তে প্রথমে তৈরি হওয়ার কথা রয়েছে বা সম্ভাবনা সেটি নিম্নচাপ হবে না অন্য কিছুতে রূপান্তরিত হবে এত আগে থাকতে বলা সম্ভব নয় তবে একটা কথা মনে রাখবেন সিস্টেম একটা কিন্তু তৈরি হতে পারে এমন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বিভাগের জায়গা যেমন রয়েছে রংপুর এছাড়া রয়েছে ময়মনসিং সিলেট রাজশাহী এখানে প্রধানত তাপমাত্রা থাকার কথা রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেটে তেত্রিশ ডিগ্রি আশেপাশে আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রচন্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা অনেকটা কম রয়েছে এছাড়া রাজশাহী সঙ্গে যে পাবনা সাতক্ষীরা যশোর এখানে তাপমাত্রা বেশি থাকতে পারে গরম পরিস্থিতি বেশ ভালো রকমই থাকতে পারে থাকতে পারে এখানে ছত্রিশ ডিগ্রি কোনো কোনো অংশে সাঁত্রিশ ডিগ্রি থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রামে এখানে থাকতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঢাকাতেও থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে চট্টগ্রাম এছাড়া ময়মনসিংহ আগামী কয়েকদিন হালকা কোথাও কোথাও দু এক জায়গায় মাঝারি একটু বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা বেশি রয়েছে মার্চ মাসের তিরিশ এবং একত্রিশ তারিখে বিশেষ করে ময়মনসিং সিলেটে বৃষ্টি হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে হবার একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগগুলোতে তাতে খুলনা বরিশাল চট্টগ্রামে এই মার্চ মাসের শেষের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবার কথা রয়েছে তবে উত্তর বিভাগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এখানে প্রধানত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম অর্থাৎ এক তারিখ থেকে চার তারিখের মধ্যে বৃষ্টি অনেকটা বাড়তে পারে বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে তবে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অংশে বৃষ্টি চলতে পারে এমনটাই এখনও পর্যন্ত আপডেট রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন বাংলাদেশের ক্ষেত্রে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই একটাই ঘুরে ফিরে যে খবরটা উঠে আসছে এই মুহূর্তে মার্চ মাসে সাতাশ বা আঠাশ তারিখ পর্যন্ত বা উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো কোনো অংশে হালকা হতে পারে যেমন রয়েছে খুলনা যেমন আজকে যে সম্ভাবনা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এছাড়া সিলেট ময়মনসিংহ তবে মার্চ মাসের শেষের দিকে উত্তর বিভাগের জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে উত্তর বিভাগের জায়গাগুলোতে নতুন করে বঙ্গোপসাগরে কি কোনো সিস্টেম তৈরি হতে পারে তা কি বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার করতে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো খবর নেই তবে এটা জেনে রাখবেন এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো রকম কোনো সিস্টেম এগিয়ে আসার রকম সম্ভাবনা নেই তবে তিন এবং চার তারিখের আশেপাশে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে অর্থাৎ একটা সম্ভাবনা রয়েছে তো সেটি সিস্টেম তৈরি হয়ে কিসে রূপান্তরিত হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো নিম্নচাপই থাকবে না ঘূর্ণিঝড়ে পরিণত হবার খবর রয়েছে না নেই সে ব্যাপারে পরবর্তী আপডেট না এলে এখনই সেভাবে কিছু বলা সম্ভব নয় তাই এই পর্যন্ত রয়েছে আপডেট ভিডিও ভালো লাগলে কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত কিছু আপডেট আপনাদের যথাসময় জানিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং